হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদের সাথে কোন ভিডিওটি শেয়ার করতে চলেছি। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুন একটি ভিডিও আমার চ্যানেলের জন্য, কারণ অ্যাক্রিলিকের রং দিয়ে হ্যান্ড পেইন্টের কাজ করলেও বাটিকের কাজ শেয়ার করছি এই প্রথম, তাও আবার বাটিকের রং নয় অ্যাক্রিলিক কালার দিয়ে। তবে পরবর্তীতে বাটিকের রং দিয়ে কীভাবে বাটিক করতে হয় সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আমি এই কাপড়টি দুই অংশ একই সাথে রং করে নিয়েছি একই রকমভাবে, কারণ এটি একটি ড্রেস হবে আমার ছেলের জন্য, পাঞ্জাবি তৈরি করব, তার বডির অংশ এটি। তো দুইটা সাইড আমি এখানে কালার করে নিয়েছি, এটাই মূলত আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর মাঝখানে যে সাদা অংশটা রেখেছিলাম তার কারণ হলো তার ভিতরে আমি ব্লকের প্রিন্ট করব। এই ব্লকের রং তৈরি করে কিভাবে আমি ব্লক প্রিন্টটা এখানে দিচ্ছি বা ব্লকের ছাপ দিচ্ছি তার পুরো প্রণালী আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো আজকে আমি যেটা শেয়ার করব সেটা হলো কিভাবে আমি সাদা কাপড়ের উপরে বাটিক প্রিন্ট করেছি অ্যাক্রিলিক কালার দিয়ে সেটাই। তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। বাটিকের এই কাজ করার জন্য বা বাটিকের ডিজাইনটা করার জন্য আমি এখানে সাদা এক কালারের কাপড় নিয়েছি। আমার লাগবে এখানে অ্যাক্রিলিক পেইন্ট, যেহেতু আমি এখানে অ্যাক্রিলিকের রং দিয়েই বাটিকের কাজটা করব। আর এখানে সাদা কাপড় আমার যতটুকু লাগবে সেটা আমি পরিমাপ করে কেটে নিব আর কি। আর এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে রং। এই রংটা আমি ব্যবহার করছি ফেব্রিক্যাল অ্যাক্রিলিক কালার। আর বাটিকের এই বাঁধার জন্য আমার প্রয়োজন হবে সুতা। তো রং সম্পর্কে আপনাদেরকে বলি, এই যে দেখতে পাচ্ছেন ফেব্রিক্যাল অ্যাক্রিলিক কালার, এটা সানফ্লাওয়ার কিট, এগুলো মূলত হ্যান্ড পেইন্টের কাজেও ব্যবহার করা হয়। তো আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা যদি দেখে থাকেন তাহলে এই অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে কীভাবে আমি হ্যান্ড পেইন্টের কাজ করেছি সেগুলো আপনারা দেখে থাকবেন। তো এটা ফেব্রিক্যাল অ্যাক্রিলিক কালার, এটা পিডিলাইটের কালার। এই বক্সটার দাম নেয় 250 থেকে 300 টাকা করে। এখানে 10টি রঙের বোতল থাকে। আর যদি আপনারা সিঙ্গেল পিস হিসেবে কিনতে চান তাহলেও কিনতে পারবেন, লুজ হিসেবে পাবেন এগুলো 30 বা 35 টাকা করে। তো অ্যাক্রিলিক কালার দিয়ে মূলত আমি আজকে বাটিকের এই ডিজাইনটা করব। আর আমি এখানে মূলত তিনটা কালার ব্যবহার করব আজকে, সবুজ, কমলা এবং হলুদ কালার। আর লাল কালারটা দিয়ে আমি ব্লকের কাজ করব, তাই লাল রংটা আজকে আমি এখন এখানে শেয়ার করছি না লালের কাজ। আমি এখানে শুধুমাত্র হলুদ, সবুজ এবং কমলা এই তিনটা কালার দিয়ে কীভাবে ডিজাইন করব সেটাই শেয়ার করছি। তো প্রথমে আমি মাপ নিয়ে কেটে নিয়েছি, যেহেতু আমার বাচ্চার বয়স 3.5 বছর, ওর জন্য যতটুকু কাপড়ের প্রয়োজন হবে ঠিক ততটুকুই আমি কাপড় কেটে নিয়েছি বডির অংশে যতটুকু যাবে। তো এটা আবার আমি ভাঁজ কীভাবে করেছি বা এই ডিজাইনটা কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দুইটা অংশ, কাপড়ের দুইটা অংশ খুব সমানভাবে সুন্দরভাবে একসাথে করে নিয়ে এবার এটাকে ছোট ছোট করে ভাঁজ দিতে হবে। ভাঁজটা এরকম হবে যে ছোটোবেলাতে আমরা যে পাখা তৈরি করতাম কাগজ দিয়ে, একবার এপাশ একবার উল্টো পাশ, ঠিক সেম পদ্ধতিতেই এই ভাঁজটা হবে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন একদম কাগজের পাখা যেভাবে আমরা তৈরি করতাম এর অবয়বটা একদম সেই ধরনেরই এসেছে। এবার আমি এটাকে একটা নির্দিষ্ট গ্যাপ রেখে সুতা দিয়ে টাইট করে বাইন্ডিং করে দিব। যেহেতু মাল্টি কালার ব্যবহার করছি এখানে আর কালারের ক্ষেত্রে কাপড়টাকে ভেজানো হবে, এই জন্য সাদা কালারের সুতাটাই ব্যবহার করা ভালো, কারণ অন্যান্য সুতা থেকে অনেক সময় রং উঠতে পারে। এই জন্য সাদা কালারের সুতাটাই সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন বাইন্ডিংয়ের ক্ষেত্রে। যেহেতু আমি এখানে মাল্টি কালার করব, এই জন্য আমি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রেখে রেখে আমি সুতা দিয়ে বাইন্ডিং করে দিচ্ছি। আজকে আমি অ্যাক্রিলিকের কালার দিয়ে বাটিক প্রিন্ট আপনাদের সাথে শেয়ার করলেও পরবর্তীতে বাটিকের রং দিয়েই কীভাবে বাটিক প্রিন্ট করবেন ঘরে বসে সেটাই আপনাদের সাথে শেয়ার করব।
আজকে আমি এটা অ্যাক্রিলিকের কালার দিয়ে করলেও আপনারা যদি এটা ব্লকের রং দিয়ে করতে চান তাহলে ব্লকের রং তৈরি করে নিয়েও এই বাটিকের কাজটা করতে পারেন, কারণ ব্লকের রং দিয়েও এই কাজটা করা যাবে। তো আমার বাইন্ডিং করা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে দিব। আমি একটি গামলাতে পাত্রে আমি রুম টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কাপড়টাকে খুব ভালোভাবে ভিজিয়ে এবং এটা খুব শুকনো করে আর কি চিপে নিতে হবে, যাতে এতে জল না থাকে। কাপড়টা খুব ভালো করে নিংড়ে নিতে হবে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কাপড়টা যেন খুব ভালোভাবে ভিজে এবং প্রতিটা অংশে যেন জল ঢুকে এটা যেন ভেজা থাকে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। না হলে জল যদি সেখানে না থাকে বা এটা যদি শুকনো থাকে তাহলে রঙটা স্প্রেড করবে না, কাপড়ের সব অংশে রং আসবে না। খুব ভালোভাবে নিংড়ে নেওয়ার পরে এবার আমি যেখানে রং করব সেখানে একটি অয়েল ক্লথ বিছিয়ে নিয়েছি। আমি ফ্লোরের উপরেই কাজ করব, তো যাতে ফ্লোরে রং লেগে না যায়, যার কারণে আমি একটি অয়েল ক্লথ দিয়ে নিয়েছি। তো এখানে আমি তিনটে কালার করব, আর লাল কালারটা দিয়ে যেহেতু আমি ব্লকের প্রিন্ট দিব বা ছাপ দিব, যার কারণে লাল রংটা আমি এখানে আজকে ব্যবহার করছি না। তো প্রথমে আমি কমলা কালারটা দিয়ে এখানে রং করব। এই কালারটা যেমন থিকনেস আছে তেমনই থাকবে, এর সাথে এই রংটা পাতলা করার জন্য কোনো বাইন্ডার বা এনকে মিক্স করার কোনো দরকার নাই। আমি ঠিক যেভাবে করছি আপনারাও যদি এভাবেই করেন তাহলে আপনাদের কাপড়ের রঙও এমনই আসবে। অনেকে এখানে বলতে পারেন এখানে পানি দিয়ে ভেজানো হচ্ছে, রংটা কি টেকসই হবে কি না বা রংটা উঠে যাবে কি না। না, এভাবে আমি আগেও কাজ করেছি আমার থ্রি পিসে। তো এইভাবে আপনি যদি ডিজাইন করেন তাহলেও কখনো আপনার এই রংটা উঠবে না। অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে অ্যাক্রিলিকের ক্ষেত্রে বা ব্লক প্রিন্টের ক্ষেত্রে পানি ব্যবহার করা হয় না বা পানি ব্যবহার করে না, সেটা কেমিক্যালে মিক্স করার ক্ষেত্রে বলা হয়ে থাকে। কিন্তু যখন শাড়ি বা কাপড়ে ওয়াশ দেয়া হয়, ওয়াশের কাজ যখন করা হয়, তখন কিন্তু পানিটাও অনেকে ব্যবহার করেন। আবার দেখা যাচ্ছে যে অনেকে বাইন্ডার বা এনকের সাথে পানি মিক্স করে, তিনটা কেমিক্যাল একসাথে মিক্স করে ওয়াশের কাজটা করেন। তো পানি আসলে ব্লকের রং বা হ্যান্ড পেইন্টের কাজে এটা দেয়া হয়ে থাকে, তার জন্য রঙের কোনো স্থায়িত্ব নষ্ট হয় না। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কালারটা একটু হালকা হয়ে যায় কিন্তু এই রং খুব টেকসই হয়, এটা একদম পাকা থাকে, পরবর্তীতে এই রংটা ধুলেও উঠে যাবে না। তাই আপনারা নিশ্চিন্তে এই রংটি বাটিক প্রিন্ট বা পানি ব্যবহার করে এই কাজটা করতে পারেন, আপনাদের রং উঠবে না। কারণ আমি নিজেও এভাবে আগে আমার থ্রি পিসে কাজ করেছি এবং অনেক দিন পর্যন্ত আমি সেটা ব্যবহার করেছি। খুব ভালো করে প্রতিটা অংশ রং চেপে চেপে দিয়ে দিতে হবে, এবং একটি কাজ করার পরে যেহেতু রং লেগে যায় হাতে, তখন আবার হাতটি ক্লিন করে নিতে হবে পরবর্তীতে অন্য রং ব্যবহার করার জন্য। আর অ্যাক্রিলিক বা ব্লকের এই রংগুলো যে কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, এগুলো কোনো হার্মফুল কেমিক্যাল না যে আপনাদের হাতে এটার কোনো ক্ষতি হবে বা কোনো অসুবিধা হবে। নর্মাল জলে কাজ শেষে ধুয়ে নেওয়ার পরে আপনার হাতটি ক্লিন হয়ে যাবে। বাটিকের কাজ করার সময় গ্লাভসটা পরে নিতে হয়, কারণ বাটিকের যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয়, সোডা, কস্টিক সোডা ব্যবহার করা হয়, ভ্যাট রং গরম জলে ব্যবহার করতে হয়, যার কারণে হাতের জন্য এগুলো আসলে একটু ক্ষতিকারক হয়ে থাকে। তো সরাসরি স্কিনে লাগলে স্কিনে সমস্যা হয় অনেকের, তো যার কারণে বাটিকের রঙের ক্ষেত্রে গ্লাভস ব্যবহার করলেও আমি যে পদ্ধতিতে কালারটা করছি অ্যাক্রিলিকের রং দিয়ে, এই পদ্ধতিতে সরাসরি হাতে রং লাগলে হাতের কোনো ক্ষতি হবে না। যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, এর প্রতিটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে কাজগুলো আমি শেয়ার করি, আমি আগেও আমার ভিডিওতে বলেছি, যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমার এই হ্যান্ড পেইন্টের কাজ বা বাটিকের কাজ সম্পর্কে আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই। আমি অনেকের কাছ থেকে শিখেছি, যারা কাজ পারেন তারা অনেকেই আমাকে শিখিয়েছেন, শিখে নিয়েছি আসলে। আর আমার অভিজ্ঞতা থেকে পরবর্তীতে আমি যখন কাজ করেছি নিজের ড্রেসে বা নিজের বাসার কোনো বিছানার চাদর বা অন্য কোনো জিনিসে কাজ করেছি, এগুলো সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে আমি করেছি। এবং এখন যে কাজগুলো শেয়ার করি এর প্রতিটাই আমার নিজস্ব অভিজ্ঞতা, আমার নিজের ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করি। ধাপে ধাপে আমি কাজগুলো করে নিচ্ছি। মিডিলে দেখছেন আমি সাদা একটা পোর্শন খালি রাখছি, কারণ এইখানটাতে কিন্তু আমি লাল রঙের ব্লক প্রিন্ট করব।
ডাইস দিয়ে ব্লকের ছাপ দিব এই মিডিলের সাদা অংশটিতে। ভিডিও শুরুতেই আমি পুরো ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ডিজাইনটা কিভাবে আমি করছি সেটাই। কাপড়ের ভিতরের অংশগুলো ফাঁকা করে চেপে চেপে রংটা আসলে দিয়ে দিতে হবে। আর এই রঙের সাথে কিন্তু কোনো পানি মিক্স করা যাবে না, ডাইরেক্ট বোতলে যে রং আছে সেটাই এখানে কাপড়ে দিয়ে দিতে হবে, কারণ পানি দিয়ে কাপড়টি আগেই ভেজানো হয়েছে। আর এই রংটি করলে একটা হতে পারে যে কালারটা একটু ফেড আসে বা একটু হালকা আসে, কিন্তু আপনারা রংটা যদি একটু বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু এই হালকা ভাবটা থাকে না। আর এভাবে চাইলে আপনারা থ্রি পিসে বা অন্যান্য যে কোনো কাজ বা টেবিল ক্লথ সব কিছুতে এভাবে কালার করতে পারবেন এই বাঁধা বাটিকের এই ডিজাইনটা করে। তো আমি যেহেতু আমার ছেলের জন্য পাঞ্জাবি তৈরি করব, তার জন্য এই সিম্পল ডিজাইনটাই আমি আসলে করতে চাচ্ছি। তো হয়ে গিয়েছে আমার তিনটা কালার দেয়া, একটা এখনও বাকি আছে। এখানে সিকোয়েন্স অনুযায়ী আবার কমলা কালারটা আসবে, তো আমি এখানে আবার কমলা কালারটা করে দিচ্ছি। যতগুলো বাঁধা আর কি আসবে আপনার প্রথমে চিন্তা করে নেবেন কোন অংশে কোন কালারটা দিবেন, তাহলে সেই বাঁধার সেই অংশটুকু কাপড়ের বেঁধে রাখবেন, সেই অংশটিতে সেই কালারটা দিলে কালারটার সিকোয়েন্সটা ঠিক থাকবে। তো আমার কমলা কালারটা করা হয়ে গিয়েছে। এবার এই বাঁধা অবস্থাতেই রং করা সহ আমি এই কাপড়টা 30 মিনিটের জন্য রেখে দিব, তাহলে হবে কি রংটা আমার কাপড়ের সাথে বসে যাবে। 30 মিনিট পরে এই সুতা দিয়ে বাঁধা অংশগুলো কেচি দিয়ে কেটে খুব সাবধানতার সাথে এটা শুকাতে দিতে হবে, যেন একটা রং অন্য কাপড়ের সাথে না লেগে যায়। এভাবে খুব সাবধানভাবে আসলে কাজটা করতে হবে। শুকিয়ে যাওয়ার পর কাপড়টি আয়রন করে নিয়েছি এবং আপনাদের সামনে এখানে যে কাপড়টি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। শুকানোর পরে এই কালারটা চলে এসেছে দেখে বুঝতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা কিন্তু ফেড আসেনি, কারণ আমি কালারটা অনেক ডিপ করে দিয়েছি। আর সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আমি ব্লকের কাজ করব পরবর্তীতে। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর একটু হলেও হয়তো আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।